ওয়েলকাম টু দ্য আন্দার ভিডিও অফ দিস চ্যানেল। আর আজকে রবিবার, আজকে ইভিনিংয়ে বন্ধুদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা আছে, আমরা একটু একসাথে ডিনার করবো, সবাই মিলে হ্যাং আউট করবো, মজা করবো, তো সেই নিয়েই আজকে ব্লগটা হতে চলেছে। আশা করি তোমাদের ভিডিওটা পজিটিভ লাগবে, কারণ বন্ধুরা যখন একসাথে থাকে তখন সেই মুমেন্টটা একটা আলাদাই পজিটিভ ভাইব ক্রিয়েট করে। সো দেখা যাক ভিডিওটা কেমন হয়, চলো শুরু করা যাক। এই জায়গায় রাস্তাটা একটু অন্ধকার, তো আমি এখন যাচ্ছি যেখানে আমরা সবাই একসাথে গেট টুগেদার একটা হবে। চলে এসেছি অনেকটাই কাছাকাছি, চলে এসেছি রেস্টুরেন্টের কাছে, এখনও মনে হয় কেউ আসেনি। আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি, যাক ফাঁকা আছে, যেহেতু আমরা অনেকজন আসবো তো সেই জন্য অনেকগুলো টেবিল একসাথে লাগবে। এই কী হচ্ছে, তুমি আজকে কী জন্য এসছো? কার বার্থডে? সেটা কি আবার বিয়ে হয়ে গেছে আপনার? কবে বিয়ে করলেন? আমরা প্রায় 7-8 জন এখানে আসবো, তো একটা বড় টেবিল, দুটো ছোটো টেবিলকে একচুয়ালি জুড়ে একসাথে করা হয়েছে, কারণ সবাই একসাথে তাহলে বসে টাইম স্পেন্ড করা যাবে। একজন এসেছে এখন, ফোনে কী চেক করছে আমি বুঝতে পারছি না, তো এই টেবিলটা আমরা বসবো, দেখা যাক সবাই কখন আসে না আসে। প্রতিবার এসে এ অন্যজনকে বলে যে তুই অর্ডার কর, আর অন্যজন আরেকজনকে বলে তুই অর্ডার কর, সবাই কনফিউজ হয়েছে যে কি অর্ডার করা হবে আর কি হবে না। দেখি কাকাই বল, এটা কি এক্সেলে ফিল আপ, এটা কি এক্সেলে ফিল আপ করতে হবে না এমনি দিলেই হবে? আব্দুল, তুমি আজকে এখানে কি জন্য এসছো? ঠিক আছে, কিছু খাবে না বলে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, কি আছে বের করে বের করে তো দেয়নি। হ্যাঁ ভিডিও শুরু করি, একটা করে দি, এখন ছবির মাঝখানে খাওয়া হয়ে গেল, একজন খেয়ে নিল একটা। কি হয়েছে তোর, কি হয়েছে, কি খাবি? ছেলে হাঁ করছে আর বাবা খেয়ে যাচ্ছে টপটপ করে। ছেলেটা একবারও সেলিব্রেশন দেখেনি। বাবা, তুই যেমন হচ্ছিস তো ছেলে মেয়ে হলে এরকম মধু মাখানো হলে কাঁপিয়ে দেবে মার্কে। আব্দুসের খুব খিদে পেয়েছে। এই তোর কি হয়েছে, কি চাই? তুই উঠে বস, তাহলে আসবে। খাওয়া দাওয়া হচ্ছে। সো খাওয়া দাওয়া আড্ডা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবং কখন সময়টা এতটা বেড়ে গেছে আমরা কেউই বুঝতে পারিনি, তাই এবার বাড়ির দিকে রওনা দেবো সকলেই।